গোপন সূত্রে খবর পেয়ে যাত্রীবাহী বাস থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করলো বংশিয়ারি থানার পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে। জানা যায়, গোপন সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ বংশিয়ারি থানার এএসআই তাপস রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী ওমদিয়া বাস থেকে দুটি ব্যাগ সমেত মোট 4.5 কেজি গাঁজা উদ্ধার করেন। যদিও ব্যাগের মালিককে খুঁজে পাওয়া যায়নি। এত পরিমাণ গাঁজা কে বা কারা পাচারের উদ্দেশ্যে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, পুরো ঘটনার তদন্তে নেমেছে বংশিয়ারি থানার পুলিশ। পাশাপাশি বংশিয়ারি থানার আইসি মনোজিৎ সরকার জানান, মাদকদ্রব্য পাচার রুখতে ভবিষ্যতেও এভাবেই অভিযান জারি থাকবে। পাশাপাশি পুলিশ প্রশাসনের এই সদর্থক ভূমিকা গ্রহণে খুশি বুনিয়াদপুর সহ আপামর বংশিয়ারি ব্লকের বাসিন্দারা। কি বললেন পুলিশ কর্তা শুনে নেব আমরা। যেরকম গাঁজা ট্রাফিকিং হচ্ছে, তো আমরা যখন বুনিয়াদপুর মোড়ে গিয়ে ওই ওম দিয়া বলে একটা গাড়ি ধরি, সেই গাড়ি থেকে দুটো ব্যাগ উদ্ধার হয়, তার মধ্যে 4.5 কেজি মতন গাঁজা ছিল। সেটা আমরা মালিক পাইনি, আনক্লেম হিসেবে সিজার হয়। আনুমানিক মূল্য 5 থেকে 5.5 হাজার টাকা হবে বলে আমার ধারণা। আমরা এই ধরনের ইলিগাল গাড়ি ট্রাফিকিং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আরও কিছু অভিযান চালিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি গাড়ির মালিক তো মালিক জানতোই না এটার মধ্যে গাঁজা আছে নাকি, এটা ব্যাগের মধ্যে আছে। সুতরাং গাড়ির কোনো আমি ইয়ে পাচ্ছি গাড়ি গাড়াটাকে শেষ করা হয়েছে। কি মনে করেন স্যার, কি পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল এগুলো? হ্যাঁ, অবশ্যই পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। ঠিক আছে।